মাহফিলের কিছু ডেকোরাম থাকে, ছেলেগুলো প্রায় 7 বছর পরে আমাকে পেল। ভল্লুকিয়া না বালুকিয়া? বালুকিয়া, ভালো কিয়া অর্থাৎ ভালো করেছেন, এটা হিন্দিতেও ব্যবহৃত হয়। হিন্দু হলো বাংলা ভাষার লেটেস্ট সংস্করণ। আমাদের কঠিন শব্দগুলো নিয়ে তারা ভাষা বানিয়েছে, আমাদের থেকে নিচে আর উর্দু থেকে নিয়েছে। সমাচার সমাপ্ত হুই হ্যাঁ হিন্দি হয়ে গেছে, সমাচার সমাপ্ত দুইটাই আমাদের শব্দ। তো ভালো কিয়া, ভালো কিয়া, ভালো করেছেন আপনারা। ভালো কিয়া আর মানুষের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক, আর ভালো কিয়াতে যতবারই আমি এসেছি আমার হুসাইনকে আমি পেয়েছি, ইমাম হুসাইন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, তার দুইটা মেয়েকে আল্লাহ কবুল করুন। আমাদের আজকের প্রধান অতিথি ওনাকেও পেয়েছি, আমাদের চেয়ারম্যান সাহেব খায়রুল ভাই, পুরোটাই খায়ের, খায়রুল আলম চৌধুরী। আল্লাহ খায়ের ভাইয়ের পরিবারকে কবুল করো। খায়ের ভাইয়ের মন খারাপ বোধ বাত নয়। আপনারা দুপুরে খেয়েছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ আয়ো হাই বেশি মজা হইয়ে। যদি বিশ্বাস না হয় আব্দুল মান্নান বাসা খেয়ে চলে যাবেন। আমাদের আজকের সভাপতি বয়সে নবীন কিন্তু শেকেলটা একটু বুড়ো হয়ে গেছে, হৃদয়টা কিন্তু তরুণ। এটাই পৃথিবী, বাহিরের অবয়ব চেঞ্জ হয় ভিতরটা চেঞ্জ হয় না, ভিতরটা তরুণই থাকে, হৃদয়টা কচি থাকে। যত বুড়া হয় তত শিশু হয়, এই জন্য আল্লাহ বলছেন ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন, যার বয়স আমি বাড়িয়ে দেই তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেই, তোমরা কি বুঝো না? এই জন্য বৃদ্ধের সাথে সবসময় শিশুকে রাখবেন, কারণ বৃদ্ধের মন আর শিশুর মন একই মন, বয়সে দিক দিয়ে বেড়েছে ওদিক দিয়ে কমে গেছে। রাসূলের সাথে সব সময় খেলতেন হাসান এবং হুসাইন। নানা যখন নাতির সাথে থাকে নানা বয়স বুঝে না, নানা নিজেকে ইয়ং মনে করে। এই জন্য বৃদ্ধাশ্রমের কোন সিস্টেম ইসলামে নেই, সব বুড়াদেরকে একখানে করে দিলে এরা এমনি মরে যাবে গো। এগুলি তুইও বুঝা আয়ও বুঝা কিরবি শেষ। আর যখন বৃদ্ধদের মাঝে শিশুদের মাঝে বৃদ্ধদেরকে ছেড়ে দেওয়া হয়, বৃদ্ধরা তাদের বয়স ভুলে যায়, বৃদ্ধরা মনে করে আমরা এখনো শিশু আছি। ইসলামের বন্টনটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমাদের সভাপতি অসংখ্য আলেমের উস্তাদ সিনিয়র শিক্ষক মাওলানা শামসুল ইসলাম হাফেজাহুল্লাহকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আমার আগে কথা বলেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন, সূরা বাকারা থেকে হে মুমিনেরা ভালো জিনিস খাও, চাইনিজদের মতো কুত্তা বিলাই খাও না। চাইনিজদের অধিকাংশ খাওয়া নোংরা, এই নোংরা জায়গা থেকে বেরিয়েছে আজকের করোনা। কোন কীট পতঙ্গ নাই যেটা ওরা খায় না, ভালো তো আছে কম। আমাদের মুসলমানদের উপর আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি অত্যাচার করছে চায়নারা, রোজা রাখতে দেয় না, মদ খাওয়ায় রোজা ভাঙায়, এগুলো কোন মিডিয়াতেও আসতে দেয় না। তোমাদের জন্য বিপদ আছে সামনে, তোমাদেরকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না, মুসলমানদের রক্ত কখনো বৃথা যায় না। জমিন যার রক্তে ভিজে জমিন আল্লাহ তার হাতে তুলে দেয়। আজকে সারা দুনিয়ায় মুসলমানদের রক্ত ঝরছে, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী কোরআনের পৃথিবী, বাধা দিয়ে কেউ রাখতে পারবা? মসজিদ বাড়ছে না কমছে? প্রতি থানায় থানায় মডেল মসজিদ হচ্ছে এবং দেখার মতো মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি একটা ভিজিট করেছি, 14 কোটি টাকা মসজিদের বাজেট, আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে। মসজিদ হবে মুসল্লিও হবে, মসজিদ বাড়লে কি বাড়ে? রাসূল মদিনায় প্রথম গিয়ে কি করলেন? মসজিদ করলেন। আল্লাহ মসজিদের সংখ্যা আরো বাড়িয়ে দিন। আরো চিৎকার করে বলি আমিন। নানা হাফেজ নুরুল হক অত্যন্ত চমৎকার ভঙ্গিতে সুদের উপর কথা বলেছেন, সুদ খেলে ইমান থাকে না, সুদ খেলে বেঈমান হয়ে কবরে যেতে হয়, সুদ খোরের কোনো ইবাদত কবুল হয় না।
সুদখুরের ঘরে বাজে সন্তান জন্মগ্রহণ করে। সুদের 70টা গুনাহ আইসারুহা আইয়ান কাহারাজুল উম্মাহা, সবচেয়ে সহজটা হলো মায়ের সাথে জিনা করা, সবচেয়ে কঠিনটা হলো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। কোন গুনার কথা এত গভীর ভাবে আল্লাহ বলেন নাই, ওযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইফ ইউ ক্লেম ইয়োরসেলফ ইউ আর বিলিভার, লিভ অল টাইপ অফ ইন্টারেস্ট, যদি মুমিন বলে দাবি করো সব সুদ ছেড়ে দাও, কার কথা? ফাইন লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়ো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। কে বলছেন? ফাযানু, ওদেরকে অনুমতি দাও, গিভ দ্যাম পারমিশন টু ফাইট উইথ আল্লাহ এন্ড হিজ প্রফেট, ওদেরকে বলো অনুমতি দাও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করার। যুদ্ধ করতে পারবেন? করোনা হাই তো একবারে শেষ সদর বদর, করোনা একবারে ঠান্ডা করে ফেলাইয়ে। সবচেয়ে শক্তিশালী দেশ কোনটা? শুনলেন? আই নাগরিকত্ব ভাই এক কেনা হরি পেলাম বাজি, তোমারটা তোমার কাছে তক, আর করোনার দরকার নাই। আজকিয়া বেন্না মসজিদে 35,000 3,500 আজকিয়া বেন্না মসজিদে আমেরিকা, এটা হলো সরকারি রিপোর্ট, বেসরকারি কত আল্লাহ না ভালো জানে। আজকে সকালে করোনার মৃত্যুর সংখ্যা হলো সারা পৃথিবীতে 13,000, এর মধ্যে একটা দেশে 3,500। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সারা পৃথিবীকে হেফাজত করুন। কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে চাও? সামান্য রোগী তো মোকাবেলা করার ক্ষমতা তোমাদের, দেখো না কোন দিক দিয়ে আসে। বাপ মা দুইজন সুস্থ, মায়ের পেটে সন্তান, সন্তানের করোনা পেটের ভিতরে, ফি কারার মাকিন ইন্টেনসিভ কেয়ার, যেটা দুনিয়ার কিচ্ছু যেখানে পৌঁছে না সেখানে করোনা গিয়ে হাজির। আবার বাপ মা দুইজনের করোনা, সন্তানগুলো সুস্থ, রাখে আল্লাহ। বাংলাদেশের মানুষকে আল্লাহ এখনো ভালো রেখেছেন, আল্লাহ আরো ভালো রেখে দেন, কারণ আমরা গরিব গরিবদেরকে জায়গা দেই, নিজেদের ঘর নাই রোহিঙ্গাদেরকে ঘর বানায় দেই, নিজেদের ঘরে খাওয়া নাই রোহিঙ্গারে খাওয়াই, ঠিক কিনা? বাংলাদেশের প্রচুর মানুষ যারা পলিথিনের নিচে থাকে, আছে না পাহাড়ের পাশে পলিথিনের নিচে থাকে, লেখা সাগরের পাশে ওই যে ইনানি দিয়ে গেতে, পাহাড় ভাঙা প্রবণ এলাকা, গত মাসেও গত কয়েকদিন আগেও 5 জন একই পরিবারের পাহাড় ধসে পড়ে শেষ, অথচ রোহিঙ্গাদের জন্য কত সুন্দর বাড়ি আমরা বানিয়ে দিচ্ছি। আমরা অনুদান পাবো কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে।